হেই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে যাবো হচ্ছে গ্রামে, সেই জন্য আমার পাখিদের জন্য খাবার প্রস্তুত করলাম। এই হচ্ছে 1 লিটারের পানি, মানে প্রত্যেকটা বোতলে 1 লিটার করে পানি দেওয়া আছে, আর এই উপরে ঢাকনাটা তো মানে উল্টা করে দিলে পরে পানি ধীরে 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 পড়ে পাখি যখন খাবে। আর এখানে হচ্ছে 8টা বাটি আছে, যেহেতু আমার 8টা খাঁচা থাকতেছে, সেই জন্য 8টা বাটিতে 8টা পানি মানে খাবার দেওয়া চিনা, শুধু চিনা দিয়ে যাই। আর এখানে হচ্ছে পানি ফুটিয়েছিলাম, সেগুলাই আমি এই যে 8টা বোতলে ভরে ফেলছি। আর হচ্ছে এই হচ্ছে খাঁচা, খাঁচায় এখনও লাগাই নাই এখনও একটাও। এই খাঁচার নিচে এক একটা করে কাগজ বিছিয়ে দিয়ে যাব, যাতে কোনো খাবার নিচে পড়লে সেগুলো ওরা খেতে পারে, যাতে কোনো খাবার নষ্ট না হয়। এর জন্য এক সাইডে খাঁচায় লাগাইছি, আর এক সাইডের খাঁচায় যেহেতু লাগাবো। আর এখানে খাতার থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে লাগাচ্ছি, আমার এই খাতাগুলো বহুত আগের আর এখন আর লাগে না সেই জন্য। সো দেখতে থাকেন কেমনে কী করি। সো এই হচ্ছে কাগজ লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে প্রত্যেকটা খাঁচাতেই আমি কাগজ লাগিয়ে দিয়েছি যাতে কোনো খাবার নষ্ট না হয়। আর এই হচ্ছে সন্ধ্যার আগে, আমি যেহেতু কালকে সকালে বাড়িতে যাব, এর জন্য সন্ধ্যার আগে আমি খাবার বাটি টাটি সব কিছু দিয়ে দিছি, খাবার পানি সব। আর এই হচ্ছে চিনা, 1 কেজি করে চিনা আছে প্রত্যেকটা বাটিতে, আর 1 লিটার করে পানি আছে। যেহেতু 3টা করে পাখি রাখছি, কারণ আমার 1টা খাঁচা প্রয়োজনের জন্য নিয়ে যাব আমি গ্রামে। আর হচ্ছে প্রত্যেকটাতেই হচ্ছে গুনা দিয়ে বেঁধে দেওয়া দরজা, যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটতে পারে, যাতে পাখি কোনোটা বের হয়ে না যেতে পারে। আর এখানে ওজনও আছে বলে নিচে আমি টুল দিয়ে রাখছি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এই পাশে তো মানে ওয়ালের পরে হেলান দেওয়া আছে, তাও আমি টুল দিয়ে রাখছি যাতে নড়তে না পারে খাঁচাটা। আর খাঁচাটা খুবই মজবুত এমনি থেকেই, আর এমনি কোনো সমস্যা হবে না। সো বাই বাই।